ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয়, বাস্তবকে মনে হয় আসল সত্য। ঠিক তেমনই মৃত্যুর পর আপনার মনে হবে পুরো জীবনটাই ছিল একটা স্বপ্ন, যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছিলেন। ফেরেশতাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতার পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবরে। আপনাকে মাটি দেওয়া হয়ে গেছে, আপনি শুনতে পাচ্ছেন আপনার জন্য মানুষ দোয়া করছে, জিকির করছে, আপনাকে ছেড়ে যেতে চাচ্ছে না। কিন্তু আপনিও জানেন, তারাও জানেন, সবাইকে যেতে হবে। প্রত্যেক মানুষকে তার পথ পাড়ি দিতেই হবে। কবরস্থান থেকে চলে যাওয়া শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছবে। এরপর সব নিশ্চুপ। একটি মুহূর্ত পার হলো না সারাদিন পার হলো বোঝা যাবে না, কারণ মাটির নিচের জগতের সময়ের হিসাব মিলানো কষ্ট। হঠাৎ করে আপনি অনুভব করলেন আস্তে আস্তে আপনার কবরটি ছোট হয়ে আসছে, মাটি আপনাকে চেপে ধরছে। চিৎকার করার আগেই মাটি আপনাকে এমনভাবে চেপে ধরলো আপনার মনে হবে আপনার দেহের প্রতিটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে গেছে। এরপরই মাটি আপনাকে ছেড়ে দিল। এটা কি কবরের আজাব ছিল? আপনি কি তবে শাস্তি পাওয়া মানুষদের দলে? তখন আপনার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো। তিনি বলেছিলেন, যদি মাটির এই কষ্ট থেকে কেউ বাঁচত সে হতো সাদ ইবনে মুয়াজ, যে সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, যে সাদ ইবনে মুয়াজের জানাজায় শরীক হতে 70,000 ফেরেশতা পৃথিবীতে নেমে এসেছিল, সেই সাদ ইবনে মুয়াজকেও মাটি চেপে ধরেছিল, কারণ এটাই আল্লাহর হুকুম, আমরা মাটি থেকে এসেছি আবার মাটিতেই মিশে যাব। এরপর আপনাকে উঠিয়ে বসানো হলো, দেখতে দুই ভয়ঙ্কর ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো। মনকারার নাকির কাউকে সান্ত্বনা দেন না, তারা নম্রভাবে কথা বলে না, তাদের কর্তব্য একটাই, তারা আমাদের পরীক্ষা করবে, অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। তারা আপনাকে দেখে বলল, মান রব্বুক, তোমার রব কে? তাদের চেহারা দেখে আপনি হয়তো ভেবেছিলেন আপনার গলা দিয়ে কোনো শব্দই বের হবে না, কিন্তু যে আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছেন, যে আল্লাহর আদেশ পালন করার সাধ্যমতো চেষ্টা করেছেন, যে আল্লাহর কথা অমান্য করার পরপর তার কাছে ক্ষমা চেয়ে মাথা নত করেছেন, সে আল্লাহর পরিচয় জানতে চাওয়ার পর আপনি কি চুপ করে থাকবেন? আপনার ঠোঁট আর জিহ্বা যেন মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল, আমার রব আল্লাহ। এরপর তারা প্রশ্ন করল, ওমা দিনকে, তোমার দিন কোনটা? আপনি বললেন, আমার দিন ইসলাম। অবশেষে তারা জিজ্ঞেস করল, তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো? তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে উঠবে। আপনি বললেন, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, তার প্রেরিত রাসুল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসুল। সাথে সাথে তারা বলে উঠল, সাদাক্ত, তুমি সত্য কথা বলেছ, এবং সাথে সাথে আপনার কবরটি প্রশস্ত হতে থাকবে, দেখতে না দেখতে আপনার কবরটি বিরাট আকৃতির ধারণ করবে। তারপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হলো। এটা কি কোনো ভিডিও নাকি তার চেয়ে আধুনিক কোনো প্রযুক্তি তা আপনার জানা নেই, সেটা নিয়ে ভাবারও সময় নেই, কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে পেলেন সেখানে একটি ভয়ঙ্কর জায়গা দেখানো হয়েছে, যেখানে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব কারোর জন্য অপেক্ষা করছে। আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হয়ে যেত যদি আপনি আল্লাহকে অমান্য করতেন, জাহান্নামী হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন। এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো। এবার আপনি জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো দেখতে পেলেন, যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেওয়া যায়। আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্য, এটা হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এবং সেখানেই আপনি শীঘ্রই ফিরে যাবেন। এই দৃশ্য দেখতে দেখতে আপনার কবরের জীবন শুরু হয়। কোনো এক পর্যায়ে আপনার সঙ্গে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজনেরা, যারা আপনাকে ছেড়ে অনেক আগে পরকালে পাড়ি দিয়েছেন। একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সে মিলন, যে মাকে, যে বাবাকে, যে নানা নানি দাদা দাদিকে আপনি কবর দিয়েছিলেন বহু বছর আগে, পরকালে তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে। তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে, তারা আপনার সাথে গল্প করবে। গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায়। তারা বলবে, অমুক কেমন আছে? আপনি অবাক হয়ে যাবেন, বলবেন, অমুক তার 3 বছর আগে মারা গেছে, কেন তোমরা তার দেখা পাওনি? সবাই তখন চুপ হয়ে যায়। সবাই তখন বুঝতে পারে আপনার সেই বন্ধুটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি, কবরের আজাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি।
যে মানুষ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলো না, মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত যার পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকবে। তখন তাকে আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলা হয়, যখন মাটি তাকে হিংস্রভাবে চেপে ধরে, এরপর যখন মুনকার নাকির এসে তাকে উঠিয়ে বসায় আর জিজ্ঞেস করে, মান রব্বুক, তোমার রবকে, সে কোনো উত্তর দিতে পারে না, আমতা আমতা করতে থাকে। তাকে বলা হয় মা দিনুক, আবারও সে আমতা আমতা করতে থাকে, কোনো উত্তর দিতে পারে না। তাকে রাসুলকে নিয়ে প্রশ্ন করা হয়, তার ব্যাপারে কি জানে? সে অনিশ্চিত হয়ে বলবে, আমি শুনেছিলাম লোকে এই এই বলতো। তখন মুনকার নাকির বলবে, তুমি মিথ্যে বলছো। তার মাথায় লোহা দ্বারা এত জোরে আঘাত করা হবে যে তার চিৎকার শুনতে পারবে আশেপাশের সব সৃষ্ট জীব, শুধু মানুষ আর জিন শুনবে না। এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে, তাকে বলা হবে এটা তার গন্তব্য হতে পারত যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত। এরপর তাকে জাহান্নামের চিত্র দেখানো হবে এবং বলা হবে, তুমি নিজেই তোমার পরিণতি ঠিক করেছো। এসব দেখায় তার মধ্যে প্রচণ্ড অনুতাপ সৃষ্টি হয়, এত অনুতাপ যে জাহান্নামে আর কোনো শাস্তি না থাকলেও এই অনুতাপ অনেক বড় আজাব হতো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।